নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো নিরামিষ এঁচোড় আলুর তরকারি এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে এখন বাজারে অনেক এঁচোড় পাওয়া যায় তাই মাঝে মধ্যে এরকম এঁচড়ের তরকারি কিন্তু আমরা করে খেয়েই থাকি আমি কীভাবে এই এচড়ের তরকারি বাড়িতে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে যে এঁচোড়টা এখানে রান্না করেছি সেটা কিন্তু একদম কচি এঁচড় স্বাদ খুবই ভালো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এচোর আলুর নিরামিষ তরকারি প্রথমেই আমি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা আমি ছ সাতটা দিলাম ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ আর জিরে গুঁড়োও দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ আর আদা কুচি দিয়ে দিলাম এবার এই সব কিছু একটা মিহি পেস্ট বানিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দেব আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে প্রথমে আমি এঁচোরগুলো একটু ভেজে নেব আমি কিন্তু এঁচোরগুলো সিদ্ধ করে নিই নি তবে আপনারা চাইলে এঁচড়টা সিদ্ধ করেও নিতে পারেন এঁচোরটা দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ এবার লবণ হলুদ দিয়ে ভালো করে এ ভেজে নেব এ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এ তুলে নিয়েছি করার মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু ডুমো করে কেটে রেখেছি আলু সেই আলুটা দিয়ে দিলাম আলুটাকেও একটু লাল করে ভেজে নেব আলুও দেখুন ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম এখানে আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মিডিয়াম ফ্লেমে মশলাটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু আমি এঁচড় ভাজার সময়ও দিয়েছিলাম সেটা খেয়াল করে দিতে হবে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর চিনি হাফ চামচ মিষ্টিটা অপশনাল পছন্দ না হলে দেবেন না তবে নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে সব মশলা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে আবারও একটু ভালো করে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর এচোটটা দিয়ে দিচ্ছি আলু আর এচোটটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হয় আর মশলা কষানোর সময় গ্যাসটা সবসময় মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটা কষাবেন তাহলে মশলা কষানোটা খুব ভালো হয় এবং মশলা পুড়েও যাবে না খুব ভালো করে এচড় আলু দিয়ে মশলা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল জলটা একটু বেশিই দিলাম এঁচোড় আর আলুটা সিদ্ধ হতে হবে সেই জন্য জলটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে এচোর আলু সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি ঝোলটাও দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এচোরটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ঘি নিরামিষ তরকারি ঘি গরম মশলা দিলে খেতে খুবই ভালো লাগে ঘি গরম মশলাটা দিয়েও একটু নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব আমার আজকের রেসিপি নিরামিষ এচোর আলুর তরকারি রান্না করা হয়ে গেছে খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে আমি রান্নায় লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি লাল কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো বেটে দিয়েছি তাতেই দেখুন রংটা কত সুন্দর লাল হয়েছে আর গুঁড়ো মশলাগুলো আপনারা মশলা কষানোর সময়ও দিতে পারেন আমি একবারে মিক্সিতেই বেটে নিয়েছিলাম আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে